ওকে, ভাবতেছি ভাঙাভাঙি করা যাবে কিনা, শেষ পর্যন্ত দেখা যাক ভাঙা যায় কিনা। এই গেমিং কিবোর্ডটা দেখে আমার কয়েকটা জিনিস বেশ ভালো লেগেছে। এটা কয়েকটা স্পেশাল ফিচার এই বাজেটের মধ্যে, এত লো বাজেটের মধ্যে এই গেমিং কিবোর্ড হিসেবে এটার যে ফিচারগুলো বা যেই স্পেশালিটিজ সেগুলো মোটামুটি আমাকে বেশ অ্যাট্রাক্ট করেছে। দ্যাটস ওয়াই ভাবলাম যে না, এই গেমিং কিবোর্ডটা কানেক্ট করার চেষ্টা করি। যাই হোক, আমি ওয়াল্টনের সাথে প্রথমে কথা বলি, দেন ওরা প্রোভাইড করতে পারে না, অ্যান্ড ফাইনালি তানভীরের কাছে গেমিং কিবোর্ডটা পাওয়া যায়। অ্যান্ড হি প্রোভাইডেড দ্যাট টু মি, এবং অলমোস্ট এক সপ্তাহ ধরে আমার কাছে এটা আছে, অ্যান্ড থ্যাংকস টু তানভীর। সো ওয়াল্টনের এই গেমিং কিবোর্ডটা WKG 006 WB। এই গেমিং কিবোর্ডটার প্রাইস কিন্তু খুব বেশি না, কিন্তু নর্মাল প্রাইস রেঞ্জের মধ্যে যে লাইটিং ইফেক্টটা দেখতেছেন, RGB লাইটিং ইফেক্টটা, এটা আপনি চাইলে অফ অন করতে পারেন। কিন্তু লাইটিং ইফেক্টটা লো লাইটের মধ্যে মোটামুটি বেশ ভালো ব্রাইট, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ লাইট আছে। ব্যাকলিট কিবোর্ড হিসেবে গেমিং কিবোর্ডে সাধারণত লাইটিং ইফেক্টটা অনেক মূল সেলিং পয়েন্টই থাকে হচ্ছে গিয়ে ব্যাকলিট কিবোর্ডে। এই যে RGB লাইটিং ইফেক্টটা, একটু হাই এন্ড যে গেমিং কিবোর্ডগুলো সেগুলোতে একটু কন্ট্রোল করা যায়, সেগুলোতে চাইলে আপনার ফ্লোটা কন্ট্রোল করা যায়, দেন আপনার হচ্ছে গিয়ে ডিউরেশন বা ইন্টারভাল টাইম সবকিছু মোটামুটি কন্ট্রোল করা যায়। একটা লো বাজেট গেমিং কিবোর্ড হিসেবে এখানে অত বেশি ফাংশনালিটি পাবেন না, তবে এই গেমিং কিবোর্ডটার যে বিল্ড কোয়ালিটি যদি নিয়ে কথা বলি আমি, বিল্ড কোয়ালিটি যেমন আপনার মেইন বডিটা কিন্তু উপরের মেটালিক বডি, এবং আপনার উপরের বডিটা সিলভার কালারের, মোটামুটি বেশ প্রিমিয়াম একটা লুক, কম বাজেটের মধ্যে মোটামুটি বেশ ভালো গুড লুকিং একটা কিবোর্ড। এবং যে ইলুমিনেটেড যে কিপ্যাডগুলো এবং সেটার যে ট্রাভেল স্পেস বা যে গ্যাপটা, সেটাও মোটামুটি বেশ কমফোর্টেবল। এখন টাইপিং করতে যাচ্ছিলাম মোটামুটি বেশ হেভি ইউজের জন্য, অনেক কয়েকদিন ধরে টাইপিং এর সময় বেশ ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। সাধারণত ল্যাপটপের কিবোর্ড থেকে হুট করে আপনি এই ধরনের গেমিং কিবোর্ডে আসলে একটু ট্রাভেল সামের মধ্যে পড়তে হবে, বাট আই ডিডন্ট ফিল সামথিং লাইক দ্যাট। মোটামুটি বেশ কমফোর্টেবলি কাজ করা যাচ্ছিল, এবং ফিডব্যাকটা ভিতরের যে রাবার ব্যান্ডগুলো আছে সেগুলো মনে হচ্ছে যেন খুব ভালো কোয়ালিটির রাবার ব্যান্ড দেওয়া হচ্ছে। এবং আরেকটা যেটা ভালো দিক হচ্ছে গিয়ে, এই কিবোর্ডের যে তারটা, যে ওয়্যারটা, সেটা কিন্তু আপনার নাইলন কোটেড, এবং যার কারণে সেটার মোটামুটি স্ট্রেংথটা যেন ডিউরেবিলিটিও খুব ভালো হবে। এই কোটটার কারণেই মেইনলি হচ্ছে এই কিবোর্ডটা অনেক বেশি স্ট্যান্ড আউট করে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যেন কালার ইফেক্টটা বা লাইটিং ইফেক্টটা অনেক বেশি আপনার চুজ লাগে। যদি লেফট সাইড থেকে দেখেন, দেন গ্রিন দিয়ে শুরু হচ্ছে, দেন আস্তে আস্তে সেই শেডটা আপনার রেড, দেন ব্লুইশ, তারপর হোয়াইটে গিয়ে থামছে। লাইটিং ইফেক্টটা এই বাজেটের মধ্যে যেরকম দিচ্ছে, খুব বেশি কন্ট্রোল না থাকলেও বাজারে যে কম্পিউটার ব্র্যান্ডগুলো আছে সেখানে যেই আপনার গেমিং কিবোর্ডগুলো আছে, 1000 আমার মনে হচ্ছে যে দিস ওয়ান ইজ কোয়াইট বেটার। তো যদি প্যাকিং এর ভেতরে আসেন, প্যাকিং এর পার্টে আসলে এটার ভিতরে তেমন কিছুই নেই, জাস্ট হচ্ছে একটা কিবোর্ড দেওয়া আছে, এখানে যে একটা বাটন আছে যেটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে লাইটিং ইফেক্টটা কন্ট্রোল করতে পারবেন, অন অথবা অফ করতে পারবেন। এছাড়া তেমন কোনো কন্ট্রোলিং পজিশন, মানে কন্ট্রোল করার অপশন নাই লাইটিং কিবোর্ডটা। এছাড়া অন্যান্য কিবোর্ডের যে ফাংশনালিটিগুলো থাকে সেগুলো আছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এই প্রাইস রেঞ্জের মধ্যে এটাই তো বেশি আবার এক্সপেক্ট করাটাও সম্ভব না, কমপ্লেন করার মতো তেমন কিছুই নেই। তবে এটা যদি আপনি ওয়েটের কথা চিন্তা করেন, এটা 800 গ্রামের কাছাকাছি ওয়েট, ধরলে মোটামুটি ওয়েট ব্যালেন্স বা ম্যানেজমেন্টটা মোটামুটি বেশ ভালো। এবং নিচে দিয়ে যে টিল্টের জন্য, পজিশনিং এর জন্য যে অ্যারোটা রাখা হচ্ছে, সেগুলো মোটামুটি নিচে যথেষ্ট পরিমাণ স্পেস ক্রিয়েট করে। এবং পেছনের পার্টটা প্লাস্টিকের হলেও কিন্তু আপনার এই যে সামনের পার্টটা, এটা কিন্তু টোটালি আপনার মেটালিক এবং সিলভার প্যানেলের বা অ্যালুমিনিয়াম প্যানেলের, যেটাই হোক, তবে টিল হওয়ার সম্ভাবনা আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আপনার যেই কোটটা দেওয়া হচ্ছে উপরের, সেটা কিন্তু আপনার ডাস্ট রিডিউস করার জন্য বা ডাস্ট পরিষ্কার করার জন্য অনেক বেশি হবে। যদি ম্যাটে ফিনিশের হতো সেক্ষেত্রে হয়তো বা ডাস্ট আটকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, ফিঙ্গারপ্রিন্টগুলো বা হাতের যে চাপ এগুলো টুকটাক লেগে যাবে, কিন্তু স্ক্র্যাচ পড়ার মতো তেমন কোনো অপশন নেই, দাগ পড়বে না। যেমন কিবোর্ডের নিচের যে প্লাস্টিক প্যাটার্ন বা যে রাবার ব্যান্ডগুলো, সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো দেওয়া হচ্ছে। আমার আমি এই পর্যন্ত এই প্রাইস রেঞ্জের মধ্যে বা যতগুলো কিবোর্ড ধরছি সেগুলোর চাইতে মনে হচ্ছে যেন অ্যাকর্ডিং টু প্রাইস কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো, প্রিমিয়াম লেভেলের কোয়ালিটি এক্সপেক্ট করা আসলে সমীচীন হবে না। যারা হচ্ছে মোটামুটি আন্ডার 1000 এর মধ্যে গেমিং কিবোর্ড চাচ্ছেন, একটু লাইটিং ইফেক্টে ভালো কিবোর্ড চাচ্ছেন যেটা কিনা একটু স্ট্যান্ড আউট করবে, তাদের জন্য আই থিঙ্ক ইট ক্যান বি রিকমেন্ডেড। তো এই ছিল ওয়ালটনের এই গেমিং বা বাজেট যে গেমিং কিবোর্ডটা, সেটার আমার রিভিউ। হোপ ইউ গাইজ এনজয়ড দিস ভিডিও। আমি রিসেন্টলি হচ্ছে কি, আমার ওয়েবসাইটের কাজ মোটামুটি কমপ্লিট করা হচ্ছে, এবং ওয়েবসাইটটা অফিসিয়ালি এখন পাবলিক বা অ্যাক্টিভ আছে। তো যারা চান মাঝে মাঝে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, এবং রেগুলারই চেষ্টা করছি সেই ওয়েবসাইটটা আপডেট করার জন্য। সো আইল সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে অসাম।